नमस्कार सबाई वेलकम टू माय चैनल अम्मुर पाठशाला। आज के संगे टार्गेट पब्लिकेशन नार्चर ग्रामारे बुक नम्बर 4 शेयर करब। आगे दिन भिडियोते अपन संगे नार्चर ग्रामारे बुक नम्बर 3 शेयर करेटा क्लस 3 बाच्चा छो और एर आगे बुक नम्बर 2 और बुक नम्बर 1 शेयर करी। तीनटे भिडियोर लिंक ही डेस्क्रिपन बक्से दिए देव, अपनारा चाहले ओखान देखे नीते पारें। और आजकल ये बोईटा क्लस 4 बाच्चादेर जोन्नो। तो बोयेर इंडिविजुअल प्राइस होच्छे 120 रुपीज। एटा फ्लिपकार्ट अमेजन दुटो वेबसाइटे पावा जाए। तबे बोयेर चारटे जे बोयेर सेट आछे एटा एक संगे बाय करले ओई 450 रुपीजेर मध्ये चारटे बोई पावा जाए। तो चलुन देखे नी बोयेर मध्ये की की आछे। तो इंडेक्से प्रथमे आछे सेंटेंसेस, नाउन्स, आर्टिकल्स, प्रोनाउन्स, एडजेक्टिव, वर्ब्स, एडवर्ब, प्रीपोजिशन, कंजंक्शन, पंक्चुएशन, वोकैबुलरी, कम्पोजिशन और कम्प्रिहेंशन। तो प्रथम आछे सेंटेंसेस, एखाने सेंटेंस और फ्रेजर मध्य डिफरेंसटा देवा आछे। आर सेंटेंस इज ए ग्रुप अफ वार्ड दैट मेक्स कमप्लीट सेंस। जखन कोनो ग्रुप अफ वार्डटा एकटा कमप्लीट सेंस माने माने बोझाय तखन ताके सेंटेंस बला हय। आर फ्रेजे कखनो ग्रुप अफ वार्डटा मेक सेंस तो करे बाट कखनो कमप्लीट सेंस तैरी करे ना तखन ताके फ्रेज बोले। जेमन आफ्टर द स्कूल, आफ्टर द स्कूल कि एटा पुरो कोनो माने बोझाच्छे ना, ताई एई कथागुलो आफ्टर द स्कूल, फर मेनी इयार्स एगुलोके फ्रेज बला हय। तो एरपरे किछु वार्कशीट आछे बाच्चादेरके एगुलो पढ़े बोलते हबे कोनटा सेंटेंस और कोनटा फ्रेज। एखाने एस और पी लिखते हबे। एरपरे आछे सबजेक्ट और प्रिडिकेट। तो सबजेक्ट होच्छे कोनो सेंटेंसे जे नाउन बा प्रोनाउनटा थाके सेटा सबजेक्ट, और ए नाउन बा प्रोनाउन सम्पर्के सेंटेंसे आमरा जेटा जानते पारी सेटा प्रिडिकेट। जेमन फादार इज रिडिंग आ न्यूज़पेपर, ए फादारटा होच्छे सबजेक्ट और इज रिडिंग आ न्यूज़पेपर होच्छे प्रिडिकेट। तो एरपरे आछे जे चार रकमेर सेंटेंस आछे सेगुलो की की, सेंटेंसेर चारटि भाग। অ্যাসার্টিভ সেন্টেন্স বা ডিক্লারেটিভ সেন্টেন্স, যেখানে আমরা কোনো ইনফরমেশান জানতে পারি সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপর ইন্টারোগেটিভ সেন্টেন্স, যখন আমরা কোশ্চেনমূলক যে সব বাক্যগুলো ব্যবহার করি, হোয়ার আর ইউ গোয়িং, ডু ইউ হ্যাভ এ পেন, এগুলো যেটা কোশ্চেন মার্ক থাকে সেগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। তারপর আছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, যেখানে আমরা হাউ, হোয়াট এইগুলো মানে বিস্ময় প্রকাশ করি সেইগুলো হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তারপরে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্সগুলো দিয়ে আমরা রিকোয়েস্ট করি কিংবা অর্ডার দিই সেইগুলো ইম্পারেটিভ সেন্টেন্স। এরপরে আছে নাউন্স। নাউন্স তো ক্লাস 1 থেকে শেখে, সেখানে প্রপার নাউন আছে, কমন নাউন আছে, এগুলো রিভিশন আছে। এরপরে আছে কালেকটিভ নাউন্স, যেটা ক্লাস 3 পড়ানো হয়, যেখানে গ্রুপ অফ পিপল, অ্যানিমালস বা থিংসকে যে নাউনটা দিয়ে বোঝানো হয়। এরপরে এখানে আছে মেটেরিয়াল নাউন, যেমন গোল্ড, সিলভার, সুগার, ডায়মন্ড এগুলো। এরপরে এখানে আছে অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটা ফিলিং বা কোয়ালিটি বোঝায়, কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই যে নাউনে, সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপরে দেওয়া আছে সিঙ্গুলার থেকে প্লুরাল। তো সিঙ্গুলার থেকে প্লুরাল কী কী নিয়মে হয় সেগুলো পুরোটাই এই বইটাতে ভালোভাবে সাজিয়ে লেখা আছে। যেমন নর্মালি এস যোগ করে আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করি, তারপর কোনো শব্দের শেষে বা নাউনের শেষে এক্স কিংবা এস এইচ কিংবা এস বা সি এইচ কিংবা ডাবল এস থাকলে সেখানে আমরা ই এস যোগ করে সিঙ্গুলার থেকে প্লুরাল করি। তারপর কনসোনেন্ট আর ওয়াই থাকলে নাউনের পরে সেই ওয়াইটার বদলে আই ই এস হয়ে সিঙ্গুলার থেকে প্লুরাল হয়। তারপর নাউনের পরে এফ কিংবা এফ ই থাকলে তার বদলে ভি ই এস যুক্ত হয়ে সিঙ্গুলার থেকে প্লুরাল হয়। তারপরে নাউনের পরে ও থাকলে কখনো কখনো ই এস হয়, কখনো কখনো এস হয়, তবে কখন ই এস হবে কখন এস হবে এটার কোনো পার্টিকুলার রুল নেই, এটা বাচ্চাদেরকে পড়েই জানতে হবে। এরপরে কিছু কিছু নাউনের ক্ষেত্রে ভাওয়েলটা চেঞ্জ হয়ে গিয়ে সিঙ্গুলার থেকে প্লুরাল হয়, যেমন ফুট, ফিট, টুথ, টিথ, এরপর ওম্যান, ওমেন, এইরকম এরকম সব রুলগুলো দেওয়া আছে। তারপরে একটা ওয়ার্কশিটও দেওয়া আছে এই বইটাতে, সব টপিক দেওয়ার সঙ্গে সঙ্গে ওয়ার্কশিটও দেওয়া আছে যাতে বাচ্চারা এই বইয়ের মধ্যেই প্র্যাকটিস করতে পারে।
এরপরে আছে জেন্ডার, জেন্ডারে আছে মাস্কিউলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার, কমন জেন্ডার আর নিউটার জেন্ডার। তো এই জেন্ডারের উপরেও কিছু ওয়ার্কশিট দেওয়া আছে। এরপরে নাউনে আছে কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউন, যেগুলো কাউন্ট করা যায় সেটা কাউন্টেবল নাউন, আর যেগুলো কাউন্ট করা যায় না মিল্ক তারপর ওয়াটার এগুলো আনকাউন্টেবল নাউন, আর কখন মাচ আর কখন মেনি ইউজ করা হয়। আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা মাচ হাউ মাচ ইউজ করি, যেমন হাউ মাচ সুগার, হাউ মাচ সল্ট। আর যেটা কাউন্টেবল নাউন তার ক্ষেত্রে আমরা হাউ মেনি ইউজ করি, যেমন হাউ মেনি এগস, হাউ মেনি টমেটোস এরকম। এরপরে আছে পজেসিভ নাউন্স। পজেসিভ নাউন্সের ক্ষেত্রে সিঙ্গুলার আর প্লুরাল হলে কি হয়, আমরা কিভাবে অ্যাপোস্ট্রোপিটা ইউজ করি, যেমন সিঙ্গুলার হলে অ্যাপোস্ট্রোপি বসে তারপর এস বসে, আর প্লুরাল হলে এস বসার পরে অ্যাপোস্ট্রোপি বসে, এই রুলটা এখানে দেওয়া আছে। এরপরে আছে আর্টিকেল এ আর অ্যান কখন ইউজ হয়। শুধুমাত্র নাউনের ফার্স্ট লেটারটা দেখে আমরা এ আর অ্যান ইউজ করি না, তার ফার্স্ট লেটারের সাউন্ডটা দেখে আমাদেরকে এ কিংবা অ্যান ইউজ করতে হয়। যেমন এখানে ইউরোপের ইটা ওয়াইয়ের মতো সাউন্ড হয় বলে আমরা এ ইউরোপিয়ান কান্ট্রি লিখি, তারপরে অ্যান আওয়ার লিখে এখানে এইচটা সাউন্ড হয় না, ওটা সাউন্ড হয় বলে অ্যান আওয়ার ইউজ করা হয়। তারপর দা কোথায় কোথায় ইউজ করা হয় এগুলো দেওয়া আছে, আর তার সঙ্গে ওয়ার্কশিটও দেওয়া আছে। এরপরে আছে প্রোনাউন, প্রোনাউন আই মি হিম সি হার এইগুলো দেওয়া আছে, আর পজেসিভ প্রোনাউনও দেওয়া আছে, যেমন মাইন ইয়োর্স হিজ হার্স আওয়ার্স দেয়ার্স ইটস এরকম। আর পজেসিভ প্রোনাউন ইজ ইউজ টু শো ওয়েন সামথিং বিলংস টু সামওয়ান, যখন কোনো কিছু কারো হয় তখন আমরা সেক্ষেত্রে পজেসিভ প্রোনাউনটা ইউজ করি বা পজেসিভ নাউনটা ইউজ করি। এরপরে আছে জেন্ডার ইন প্রোনাউন। আমরা মাস্কিউলিন জেন্ডার হলে হি হিম হিজ ইউজ করি, ফেমিনিন জেন্ডার হলে সি হার হার্স ইউজ করি, আর কমন জেন্ডার হলে আই ইউ মি মাইন ইয়োর্স এগুলো ইউজ করি, আর নিউটার জেন্ডার হলে ইট ইউজ করি, এগুলো দেওয়া আছে। এরপরে আছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হচ্ছে যেটা ডেসক্রাইব করে নাউনকে, এখানে অ্যাডজেক্টিভের উপরও বেশ কিছু ওয়ার্কশিট দেওয়া আছে। এরপরে দেওয়া আছে অ্যাডজেক্টিভস অফ নাম্বারস। অ্যাডজেক্টিভস অফ নাম্বার শো হাউ মেনি পিপল অর থিংস আর মেন্ট অর ইন হোয়াট অর্ডার আ পারসন অর থিংস স্ট্যান্ড। তো কতগুলো জিনিস বা পিপল আছে সেইটা যে নাম্বার দিয়ে বোঝায় সেটা হচ্ছে অ্যাডজেক্টিভস অফ নাম্বার। যেমন এখানে 35 স্টুডেন্টস আছে, আর এখানে ফার্স্ট ইন দ্য ক্লাস, এখানে কোথায় স্ট্যান্ড করছে, ফার্স্টে স্ট্যান্ড করছে, সেই ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভস অফ নাম্বার। এরপরে আছে ডিগ্রি অফ কম্প্যারিজন। এখানে পজিটিভ ডিগ্রি, তারপর কম্পারেটিভ ডিগ্রি আর সুপারলেটিভ ডিগ্রি আছে। এই ডিগ্রিগুলোতে অ্যাডজেক্টিভের স্ট্রাকচারটা চেঞ্জ হয়েছে, মানে অ্যাডজেক্টিভের ফর্মটা চেঞ্জ হয়েছে, যেমন এখানে শর্ট, এখানে শর্টার, আর এখানে শর্টেস্ট। তো এখানে বেশ কিছু অ্যাডজেক্টিভ লেখা আছে, তাদের বাচ্চাদেরকে কম্পারেটিভ ডিগ্রির অ্যাডজেক্টিভটা লিখতে হবে আর সুপারলেটিভ ডিগ্রির অ্যাডজেক্টিভটা লিখতে হবে, যেমন কোল্ড কোল্ডার কোল্ডেস্ট। এরপরে আছে ভার্ব। তো এখানে ক্লাস ফোরে আছে সাবজেক্টের সঙ্গে ভার্বের অ্যাগ্রিমেন্টটা কি আছে সেটা। তো সাবজেক্ট যখন সিঙ্গুলার হবে তখন ভার্বটাও সিঙ্গুলার হবে, আর সাবজেক্ট হচ্ছে নাউন বা প্রোনাউনকে সাবজেক্ট বলে, আর সাবজেক্ট যখন প্লুরাল হবে তখন ভার্বটাও প্লুরাল হবে। তবে আমাদের একটা মনে রাখতে হবে যে সাবজেক্টের ক্ষেত্রে, যেমন বয় হলে বয়টা সিঙ্গুলার, বা নাউনের ক্ষেত্রে বয় হলে বয় সিঙ্গুলার, আর বয়ের সঙ্গে এস যোগ হলে বয়েস হলে সেটা প্লুরাল হয়। কিন্তু ভার্বের ক্ষেত্রে এই রিডস যেটা এস যোগ হয় সেটা হচ্ছে সিঙ্গুলার, আর এস ছাড়া যেই শব্দটা থাকে সেটা হবে প্লুরাল। তো ঠিক যেমন এখানে সি সিঙ্গুলার রিডস আ বুক, আর দে প্লুরাল রিড আ বুক। তো এটাও বাচ্চাদেরকে শেখাতে হবে আর মনে রাখতে হবে। তো এর সঙ্গে বেশ কিছু ওয়ার্কশিটও দেওয়া আছে। এরপরে টেন্স আছে, সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স আর সিম্পল ফিউচার টেন্স, আর আছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব হচ্ছে যে ওয়ার্ডটা দিয়ে আমরা ভার্ব বা অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্ব সম্পর্কে আরও কিছু জানতে পারি।
আর যখন আমরা হাউ কিংবা হোয়ার কিংবা হোয়েন দিয়ে কোশ্চেন করে যে উত্তরটা পাই সেটা নর্মালি অ্যাডভার্ব, যেমন হি স্পিক্স স্লোলি। তো হাউ ডাজ হি স্পিক্স, কীরকমভাবে ও কথা বলে, ও স্লোলি কথা বলে, এই শব্দগুলো হচ্ছে অ্যাডভার্ব। তো তার সঙ্গে বেশ কিছু ওয়ার্কশিট আছে। এরপরে আছে প্রিপোজিশন বা পজিশন ওয়ার্ড, বিলো, অন, বিসাইড এইগুলো, আর তার সঙ্গে ওয়ার্কশিট দেওয়া আছে। তারপর আছে কনজাংশন। কনজাংশন হচ্ছে দুটো ওয়ার্ড বা সেন্টেন্সকে যে ওয়ার্ড দিয়ে আমরা যুক্ত করি, যেমন অর, অ্যান্ড, বাট, সো, বিকজ, এগুলো কনজাংশনের মধ্যে পড়ছে। এরপরে আছে পাংচুয়েশন। পাংচুয়েশনে কোথায় আমরা ফুল স্টপ, কোথায় আমরা কোয়েশ্চেন মার্ক, কোথায় আমরা কমা, এগুলো ইউজ করি, সেগুলো দেওয়া আছে। আর ভোকাবুলারিতে আছে সিনোনিমস আর অ্যান্টোনিমস। সিনোনিমস হচ্ছে দুটো শব্দ যখন সেম মিনিং হয় তখন তাদের সিনোনিমস বলে, আর অ্যান্টোনিমস হচ্ছে দুটো শব্দ একে অপরের অপোজিট হলে সেটা অ্যান্টোনিমস হয়। এরপরে এখানে দেওয়া আছে সাফিক্স আর প্রিফিক্স। যখন কোনো শব্দের পেছনে কোনো শব্দ বা গ্রুপ অফ শব্দ যুক্ত হয়ে একটা ডিফারেন্ট মানে তৈরি করে তখন তাকে সাফিক্স বলে, যেমন কালার, কালারের সঙ্গে ফুল যুক্ত হয়ে কালারফুল হয়। এরপরে হচ্ছে প্রিফিক্স। প্রিফিক্সে কোনো শব্দের সামনে যখন কোনো শব্দ বা গ্রুপ অফ ওয়ার্ড যুক্ত হয়ে অন্য একটা মিনিং তৈরি করে তখন তাকে প্রিফিক্স বলে, যেমন নেসেসারি, আননেসেসারি, হ্যাপি, আনহ্যাপি, এইগুলো হচ্ছে প্রিফিক্স। এরপরে আছে কম্পোজিশন। এখানে একটা দিওয়ালি বা দীপাবলির পিকচার দেওয়া আছে বেশ কিছু। তো এই পিকচারগুলো দেখে বাচ্চাদেরকে 5 sentences এখানে লিখতে হবে। আর এখানে কিছু হেল্পফুল ওয়ার্ড দেওয়া আছে, সেই ওয়ার্ডগুলো দেখে বাচ্চাদের লিখতে হবে। তারপরে আছে কম্প্রিহেনশন। কম্প্রিহেনশন হচ্ছে একটা স্টোরি দেওয়া আছে আর এই স্টোরি থেকে বেশ কিছু কোয়েশ্চেন আছে, সেগুলো বাচ্চাদের অ্যান্সার করতে হবে। তো এই হলো আমার আজকের ভিডিও ইংলিশ গ্রামার বুকের ওপর, ক্লাস 4 বাচ্চাদের জন্য, টার্গেট পাবলিকেশনের নার্চার গ্রামার। আমার আজকের ভিডিওটা আপনাদের হেল্পফুল মনে হলে ভিডিওটাকে লাইক করবেন ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।